আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, জিন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অদৃশ্য এক সৃষ্টি। মানুষের মতো জিনদের মধ্যেও ভালো খারাপ রয়েছে। খারাপ জিন হচ্ছে শয়তান, যা মানুষকে মন্দ কাজে প্ররোচিত করে। প্রকাশ্য শত্রুকে দমন করা যায়, কিন্তু একটা অদৃশ্য শক্তি কিভাবে দমন করব? অদৃশ্য এই শক্তি যার সৃষ্টি, শুধু তার ইচ্ছায় এই শক্তিকে দমন করা সম্ভব। হাসান বসরি রাহিমুল্লাহ একটা ইন্টারেস্টিং ঘটনা বর্ণনা করেছেন। ইরাকের কোনো এক শহরে লোকেরা একটি গাছকে উপাসনা করত। তাদের বিশ্বাস ছিল যে এই গাছের অলৌকিক ক্ষমতা রয়েছে। সে শহরে ছিল এক ইমানদার লোক। সে কিছুতেই এমন ভয়াবহ শিরককে মেনে নিতে পারছিল না। সে ভাবছিল কি করা যায়। এক রাতে সে এক কুঠার হাতে নিয়ে বের হলো। তার উদ্দেশ্য ছিল গাছটি কেটে ফেলবে, যাতে করে সকল ঝামেলা শেষ হয়ে যাবে, মানুষ মুক্তি পাবে শিরকের ভয়াবহ থেকে। মাঝপথে এসে সে এক লোকের দেখা পেল, যে ছিল আসলে শয়তান। মানুষের রূপ ধরে সে তার কাছে এসেছিল। শয়তান ইমানদার লোককে বোঝাতে চেষ্টা করছিল গাছ কাটার কি দরকার, কিন্তু শয়তান কিছুতেই বোঝাতে পারছিল না। শয়তান বোঝাতে না পেরে সে শক্তি প্রয়োগ করতে চাইল, কিন্তু শক্তিতে শয়তান টিকতে পারল না। অবশেষে শয়তান হেরে গেল। তখন সে একটি ফন্দি আটল। ইমানদার লোককে বলল, লোকজন গাছে উপাসনা করুক, তুমি তোমার মতন করে তোমার রবকে অনুসরণ করো। বিনিময়ে প্রতিদিন আমি তোমাকে বাসায় তিনটি করে স্বর্ণমুদ্রা রেখে আসব। শয়তানের প্ররোচনায় ইমানদার লোকটি হেরে গেল। সে বাসায় ফিরে গেল এবং শয়তান কথা মতো সে প্রতিদিন তিনটি করে স্বর্ণমুদ্রা পেতে থাকল এবং শয়তানের কথা মতো সে তিনটি করে স্বর্ণমুদ্রা পেতে থাকল। তারপর হঠাৎ স্বর্ণমুদ্রা আসা বন্ধ হয়ে গেল। সে তখন আবার কোনো এক রাতে গাছটি কাটার জন্য কুঠার হাতে নিয়ে বের হলো। আবারও পথে সেই মানুষরূপী শয়তান তার সাথে দেখা পেল। এবার শয়তান তাকে বাধা দিতে চাইল এবং শক্তিতে শয়তান জিতে গেল আর ইমানদার লোকটি হেরে গেল। অর্থাৎ শয়তান তার উপর বিজয়ী হল। ইমানদার লোকটি তখন অবাক হয়ে জিজ্ঞাসা করল, কি ব্যাপার শয়তান, প্রথমবার তুমি আমার সাথে পারোনি, আজ আমি তোমার সাথে পারছি না। শয়তান তখন হেসে বলল, প্রথমবার তুমি আমার সাথে যুদ্ধ করেছিলে আল্লাহর জন্য, আর এখন তুমি যুদ্ধ করেছ স্বর্ণ মুদ্রার জন্য। আল্লাহর সাহায্য তোমার জন্য বন্ধ হয়ে গেছে। ঠিক তেমনিভাবে দুনিয়ার চাকচিক্য সামনে পেয়ে আমরা শয়তানের প্ররোচনায় হেরে যাচ্ছি, যা আমরা প্রতি মুহূর্তে টের পাচ্ছি না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তাওফিক দান করুক। আমিন।